প্লে অফকে সামনে রেখে কলকাতার ভাবনার বিষয় হতে পারে সাকিব আল হাসান নাকি অ্যান্ড্রু রাসেল প্লে দুই অলরাউন্ডার মধ্যে কাকে খেলানো উচিত তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে বিশেষ করে রাজস্থান রয়্যালসের বিপক্ষে সাকিবকে যেভাবে ব্যবহার করেছে কলকাতা অধিনায়ক ওয়েন মর্গান তাতেই অনেকটা বোঝা যাচ্ছে প্লে অফে রাসেলকেই একাদশে ফিরিয়ে আনবে কলকাতা আগে ব্যাট করে চার উইকেটে একশো একাত্তর রান তুলেছিল কলকাতা আর বলিংয়ের নেমে ইনিংসের প্রথম ওভারে বল তুলে দেন সাকিব আল হাসানের হাতে মর্গানের এই আস্থা দারুণ প্রতিদান দিয়ে মাত্র এক রানে তুলে নেন জ্যাসম্বি জয়সালকে দলকে দারুণ শুরু এনে দেওয়ায় খুব স্বাভাবিকভাবে সাকিবের ভক্তদের মাঝে ধারণা ছিল তাকে ইনিংসের মাঝে বা শেষে ব্যবহার করা হতে পারে কিন্তু তা না করে সাকিবকে আর বলিংয়ে আনেনি কলকাতার অধিনায়ক মর্গার অন্যদিকে সুনীল নারায়ণ তার চার ওভারের কোটা পূরণ করে কোনো উইকেট না নিয়ে রান দিয়েছেন তিরিশ রাসেল চোট পাওয়ার আগে এই নারায়ণের কাছেই কলকাতার একাদশের জায়গায় হারিয়েছিলেন সাকিব কিন্তু রাসেল চোট পাওয়ার পর সাকিব তার জায়গায় সুযোগ পেয়ে ক্যারিবিয়ান অলরাউন্ডার অভাবটা মোটেও বুঝতে দেয়নি কলকাতা জয়ের পর সে কথা স্বীকার করেন মর্গান সাকিব গত দুই মাসে যেভাবে পারফর্ম করেছে তাতে রাসেলের শূন্যতা পূরণ হয়েছে সহজভাবে এদিকে রাসেল ফিরে আসার জন্য অবিশ্বাস্যভাবে চেষ্টা করছে আর তার অগ্রগতি আমরা প্রতিদিন খেয়াল করছি গত সাকিব সারা বাকি করেছে মার্গান সাকিবের যথে প্রশংসা করুক না কেন একটা ব্যাপার পরিষ্কার রাসেল চোট থেকে ফিরে আসলে একাদশের জায়গা হারাবেন সাকিব আল হাসান আর কে না জানে প্লে মতো বড় মঞ্চে অলরাউন্ডার হিসেবে রাসেল সবসময় কলকাতার প্রথম পছন্দ আর পরীক্ষিত খেলোয়াড় নিজের দিনে অসম্ভব লক্ষ্যও ছোট হয়ে আসে রাসেলের ব্যাটিং এর ঝলকানিতে একশো পঞ্চাশ স্ট্রাইকের ধরে রেখে অবিশ্বাস্য ইনিংস খেলতে পারেন এই কেরিবীয় ব্যাটসম্যান তার সঙ্গে কার্যকর পেস বলিং তো আছেই রাসেলের সঙ্গে তুলনায় অন্তত ব্যাটিং স্ট্রাইকেটে পিছিয়ে রয়েছেন সাকিব আল হাসান আর সাকিবের ব্যাটিং যে ধরন কলকাতার তেমন ব্যাটসম্যানের অভাব নেই কিন্তু টি টোয়েন্টিতে রাসেল যে ইনিংস খেলতে পারেন খুব কম ক্রিকেটারই সামর্থ্য রয়েছে আইপিএলে এবার রাসেল দশ ম্যাচ খেলে এগারোটি উইকেট নিয়েছেন আর বলিং এ ইকোনমি রেট নয় দশমিক আট নয় নয় অন্যদিকে সাকিব পাঁচ ম্যাচে চার উইকেট পেলেও তার ইকোনমি রেট ছিল ছয় দশমিক আট শূন্য যা রাসেলের থেকে অনেক ভালো আবার ভিন্ন চিত্র ব্যাটিংয়ে পাঁচ ম্যাচে সাকিব বারো দশমিক ছয় ছয় গড়ে রান করেছেন আটত্রিশ স্ট্রাইক রেট ছিল সাতানব্বই দশমিক চার তিন অপরদিকে দশ ম্যাচে ছাব্বিশ দশমিক এক চার গড়ে একশো তিরাশি রান করেছে এন্ডু রাসেল আর তার স্ট্রাইক রেট একশো দশমিক পাঁচ শূন্য অর্থাৎ প্লে অফে কলকাতার একাদশের সুযোগ পাওয়ার ক্ষেত্রে অন্তত ব্যাটিং এবং একাই ম্যাচ জিতানোর ক্ষমতায় এগিয়ে আসে কিন্তু কলকাতা সাকিবের গত দুই ম্যাচের পারফর্ম বিবেচনা করে কিভাবে একাদশ সাজাবে তার সময়ই বলে